সেই কয়বার কইয়ে দিছি। দেখেন কথা হয়েছে, আইনের কাছে সবাই সমান, তার বিরুদ্ধে মামলা হয়েছে, শাস্তিরে তার নাম আসছে, এজাহারে তার নাম ছিল না, যেহেতু শাস্তির হয়েছে শাস্তিরভুক্ত সে আসামি, আজকে সে সারেন্ডার করছে, সারেন্ডার করে জেলহাজতে আছে। এইটা কতটুকু সত্য এটা আমি বলতে পারবো না, যে একজন আসামি পুলিশের সাথে চলাফেরা উঠা বসা করবে এটা আমি সমর্থন করি না। ওনাকে এই মামলায় জড়ানোর পরে উনি আমাদের সংগঠনের সকল কার্যক্রম থেকেই উনি দূরে ছিলেন, কখনো কাছে আসেননি।